হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি বন্ধুরা ভালো আছেন। আমার এই ভিডিওটি দেশ ও বিদেশ যেখানে দেখতে পাচ্ছেন সবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে কথা বলবো পুকুর কিভাবে রেডি করতে হয়, পুকুর কিভাবে রেডি করি আমরা, তা আমরা দেখাবো আপনাদের মাঝে, তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আমরা দেখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। পুকুর কিভাবে রেডি করতে হয়। বন্ধুরা ভালো আছেন। মাছের পুকুর, ছোট ছোট রেণু চাষ করার জন্য কিভাবে পুকুর রেডি করতে হয় তা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা দেখাবো পুকুর কিভাবে রেডি করতে হয়, পুকুর কিভাবে রেডি করতে হয়, পুকুর কিভাবে রেডি করি আমরা, তা আমরা দেখাবো আপনাদের মাঝে, তুলে ধরার চেষ্টা করব। পুকুর রেডি করার মূল, আপনি পুকুর লাইক করবেন, ভালো করে হিসতে হবে, পুকুর শুকিয়ে নিতে হবে। তারপর পুকুরে যত ময়লা আবর্জনা আছে, পাতা এবং ঘাস, যা আমরা সাইডে ঘাস বলি, যেমন কচুরি পেনা এবং পাতা, তারপরে পুকুরের সাইডে ঘাস হয়, দেখেন এই কচুরি পেনা আমরা পরিষ্কার করে দিয়েছি। নিচে কোনো কচুরি পেনা নাই। তারপর আমরা সুন্দর করে মাছ, আগে যে মাছগুলো ছিল তা মাছগুলো আমরা ধরে নিয়েছি, দেখেন এখন কোনো মাছ নেই। তারপরে চুন দিব, এখানে চুন, লাল সার, মাইটা সার আমরা এনে রেখেছি, আমরা এটা দিব। মিশিং দিয়ে কিভাবে আমরা পানি সিঁচি দেখেন। পুকুর রেডি করার মূল উদ্দেশ্য পুকুর ভালোভাবে পরিষ্কার করা। তারপরে পানি ঢুকাইলে আপনি যে কোনো রেণু দিতে পারবেন, যেমন শিং, মাগুর, গুলচা, পাবদা, আই, ট্যাংরা, চিতল, আপনি বিভিন্ন জাতের রেণু এই পুকুরে চাষ করতে পারবেন। ভালো করে পুকুর রেডি করে আপনি চাষ করতে পারবেন যে কোনো মাছের পোনায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। হ্যাঁ,